যে সাম্প্রতিক সময়ে বিএনপি সারা দেশে সমাবেশের নামে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে এবং একই সাথে বাংলাদেশে দেখা যাচ্ছে যে জঙ্গিরাও আগের তুলনায় তৎপর হয়ে উঠেছে। এই দেশে জঙ্গি গোষ্ঠীর সন্ত্রাসী গোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি এবং তাদের যে জোট, 22-দলীয় জোট না কত দলীয় জোট সেটা অবশ্য একটা পরীক্ষা নিরীক্ষার ব্যাপার, কারণ কিছু দল তো পালিয়ে গেছে আবার কিছু দল কয়েক ভাগ হয়েছে। সুতরাং এখন কত দলীয় জোট সেটা একটা বড় পরীক্ষা নিরীক্ষার ব্যাপার, একটি অনুসন্ধানের বিষয়। কিন্তু যাই হোক না কেন, সেই জোটের মধ্যে আছে জঙ্গি গোষ্ঠী, যারা যে সমস্ত দলের নেতারা আফগানিস্তানের তালেবান ভাবাদর্শে বিশ্বাস করে, ভাবাদর্শ লালন করে এবং মনে মনে তারা এই স্বপ্নই দেখে দেশটাকে আফগানিস্তান বানানোর, তারা বিএনপির এই জোটের মধ্যে আছে, বিএনপি নেতৃত্বাধীন জোটের মধ্যে আছে। এবং আমাদের দেশে জঙ্গি গোষ্ঠীর উত্থান হয়েছে বিএনপির হাত ধরে। আপনারা জানেন যে বাংলা ভাইকে মাঠেই নামিয়েছিল বিএনপি এবং সেই বাংলা ভাইকে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছিল। বিএনপি যখন ক্ষমতায় ছিল সেই বাংলা ভাইকে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছিল এবং বাংলা ভাই অপারেশন ফিল্ড কমান্ডার হলো, নেপথ্যে গডফাদার ছিল রুহুল কুদ্দুস দুলু, রাজশাহীর সাবেক মেয়র মিনু, আলমগীর কবির, নাদিম মোস্তফা, ব্যারিস্টার আমুলক সহ আরও অনেকেই, তারা ছিল পিছনের গডফাদার আর বাংলা ভাই ছিল ফিল্ডে অপারেশন হ্যাট। এভাবেই জঙ্গি গোষ্ঠীর উত্থান ঘটিয়েছিল, বিস্তৃতি ঘটিয়েছিল বিএনপি এবং তাদের সময়ে 500 জায়গায় বোমা ফুটিয়ে জঙ্গিরা তাদের অস্তিত্ব জানান দিয়েছিল, যেটির বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা বিএনপি গ্রহণ করেনি এবং সেগুলো আপনার এই জঙ্গি গোষ্ঠীর উত্থানের পর আমরা যখন সরকার গঠন করলাম, আমরা সরকার গঠন করার পর যখন জঙ্গি দমনে আমাদের সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালানো শুরু করে, তখন বেগম খালেদা জিয়া বক্তব্য রেখেছিলেন যে কিছু লোককে ধরে আনা হয় এবং আটক করে রেখে দেওয়া হয়, তারপর তাদের চুলদাড়ি লম্বা হলে তাদেরকে জঙ্গি আখ্যা দেওয়া হয়। এটা ছিল ম্যাডাম খালেদা জিয়ার বক্তব্য। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও জঙ্গিদের যখন গ্রেপ্তার করা হচ্ছিল এবং এনকাউন্টারে যখন অনেক জঙ্গি পুলিশের সাথে এনকাউন্টারে নিহত হয়েছে, তখন তাদের পক্ষে সাফাই গিয়েছে। এই দেশে জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি এবং তাদের কারণে জঙ্গিদের উত্থান ঘটেছে। সুতরাং সাম্প্রতিক সময়ে জঙ্গিদের যে অপতৎপরতা আমরা দেখতে পাচ্ছি, এটার সাথেও বিএনপির অপতৎপরতা একই সূত্রে গাঁথা।